এখন ন বছর ভরি দিলে সামগ্রীর ফুকন তুল দুর্ষভে আর মানে দেখাইছো বর্তমান এইবার অতি সুন্দরক কৈলাসর থিম লওয়া হয়েছে আর গ্রামাঞ্চল অতি পুরনি পূজা সময়ের ভিতর সামগ্রীর ফুকন তুল এইভাগ পূজা অন্যতম আর আমি দেখাইছো এবার সদাই গড়ক এইভাগ পূজা বর্তমান দেখলে পাওয়া গেছে যে কৈলাস ভগবান শিবর কৈলাস কৈলাস পর্বতক এক থিম হিসাবে লওয়া হয়েছে আর সামগ্রী বা বরালি গাঁও বিভিন্ন স্থানের যুদ্ধ গ্রামাঞ্চলের লোক আছে পূর্বরপরা এইভাগ পূজাতে পূজা দিয়ে আছে মানে দেখাইছো বর্তমান আজ সপ্তমী পূজা দিবলে যথেষ্ট সংখ্যক লোকের সমাগম হয়েছে লাহে লাহে মানুষ আছে ইয়ালে আর যথেষ্ট ঐতিহ্য আছে এইভাগ পূজার সামগ্রীর এইভাগ পূজা বহু পুরনি যথেষ্ট গ্রামাঞ্চলের রাইজে এইভাগ পূজা বহু পূর্বরপরা উদযাপন করে আসছিল আর মানে মূলক আয়োজক কমিটির বিষয় বেয়া চাব জানি চেষ্টা করি প্রায় এশ ন বছর হল এইভাগ পূজা এবার এশ ন বছর ভরি দিলে হয় এশ ন বছর ভরি দিছে এবার আর সামগ্রী বা এই অঞ্চল এই বৃহৎ অঞ্চলটোর এইভাগে অন্যতম প্রথম পূজা আসলে নয় জানো হয় হয় আমার ফুকনটোল হাঁসরা বরালি গাঁও আঞ্চলিক শ্রী শ্রী দুর্গা পূজা উৎসব সমিতির ফল আমি সকলকে পূজার শুভেচ্ছা জ্ঞাপন করেছি আমার তিনখন গাঁওয়ার মিলি ইয়ার ঐতিহ্যপূর্ণ এক কীতি আছে গতি আমি শতবর্ষগড়ক এই পূজাখন বিভিন্ন ব্যক্তি সকলে অনুষ্ঠান করে আহিছে আজি এখনতমত ভরি দিছে আপনার আশীর্বাদত আমি ভবিষ্যতেও ভাল হয়ে যাম বলে আশা করছো নিশ্চয় নিশ্চয় মানে চেষ্টা করি এশ ন বছর ভরি দিলে এবার এশ ন বছর ভরি দিছে এনেকে আমার পাতিছো কাজে ন বছর মানে ভরি দিছে এশ ন বছর এটা এনেকে মহা পূজা ভাগ চলি আছে আর যথেষ্ট কষ্টর মাজতো রাইজে পাতি আহিছে পাতি আহিছে নিশ্চয় পাতিব পূজা হবই আর নহলে নিশ্চয় মানে দেখাইছে সামগ্রীর ফুকন তোলার পরিবেশ আর মানে আপনার চেষ্টা করি সামগ্রীর এখন পুরনি পূজা এশ ন বছর এশটাই গড়কিলে কি কব মানে পূজাখন আজি মূল ককাদেউতা দিনের পর চলি আছে বর্তমান দেউতা ঢুকাল এটা আমি কমিটি হয়ে পূজাভাগ পাতি আছো যথাসাধ্যই মহালয়ারপা দশমীলেকে আমি পূজাভাগ পাতিবলে আয়োজন করেছো লক্ষ্মী পূজাভাগও হব সামগ্রী এখন বর্তমান পুরনি পূজা ফুকনটোল হাঁসবা বরালি গাঁও এই এখনই পূজা মানে ধন্যবাদ জানাইছো মানে দেখাইছো মানে সামগ্রীর ভিতরতে পুরনি পূজা এখন ন বছর হল এইভাগ পূজার আর এইবারও অতি সুন্দরক উদযাপন করা হয়েছে কৈলাস পর্বতর থিম লওয়া হয়েছে আর সামগ্রীর রাইজে রাইজর আপুন এই পূজাখন বর্তমান এইবার অতি সুন্দরক উদযাপন করা হয়েছে।